सुप्रिय शिक्षार्थी बंधुरा आज के दशम श्रेणी रसायन विज्ञान एकादश अध्याय खनिज सम्पद जीवाश्म थेके हाइड्रोकार्बन सम्पर्के आलोचना करब। प्रथमे आमरा बोलबो हाइड्रोकार्बन 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 हलो শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত জৈব যৌগ সমূহকে হাইড্রোকার্বন বলা হয়। শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত জৈব যৌগ সমূহকে হাইড্রোকার্বন বলা হয়। যেমন মিথেন CH4, ইথেন C2H6, তারপরে বেনজিন হাইড্রোকার্বন মধ্যে হাইড্রোজেন এবং কার্বন ছাড়া অন্য কোনো মৌল থাকবে না। এখন আমরা এই হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করব। হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ হাইড্রোকার্বন মূলত দুই প্রকার এলিফেটিক হাইড্রোকার্বন ও অ্যারোমেটিক হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মূলত দুই প্রকার, হাইড্রোকার্বন কার্বন দুই প্রকার, যথা এক নম্বর এলিফেটিক হাইড্রোকার্বন দুই অ্যারোমেটিক হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মূলত দুই প্রকার, এলিফেটিক হাইড্রোকার্বন ও অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এলিফেটিক হাইড্রোকার্বন হলো, এলিফেটিক কথাটির অর্থ হলো চর্বিজাত। এই শ্রেণীর হাইড্রোকার্বন মূলত প্রাণীর চর্বি থেকে পাওয়া গিয়েছিল। তাই এ ধরনের হাইড্রোকার্বনের নাম হচ্ছে এলিফেটিক হাইড্রোকার্বন দুই প্রকার, যথা মুক্ত শিকল হাইড্রোকার্বন ও বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে এলিফেটিক হাইড্রোকার্বন মূলত দুই প্রকার। তাহলে আমরা কি করলাম, হাইড্রোকার্বন মূলত দুই প্রকার, একটা এলিফেটিক হাইড্রোকার্বন, দুই নম্বর অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন এই এলিফেটিক হাইড্রোকার্বন আবার দুই প্রকার। এলিফেটিক হাইড্রোকার্বন কোনগুলো, যেগুলো চর্বিজাত থেকে পাওয়া যায়, অর্থাৎ চর্বি থেকে এই হাইড্রোকার্বন গুলা পাওয়া যায় বলে এদের নাম দেওয়া হয় এলিফেটিক হাইড্রোকার্বন। কারণ এই এলিফেটিক হাইড্রোকার্বন দুই প্রকার, যথা মুক্ত শিকল হাইড্রোকার্বন হাইড্রোকার্বন দুই নম্বর হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন মুক্ত শিকল হাইড্রোকার্বন নিয়ে আমরা আলোচনা করব। যে সকল হাইড্রোকার্বন কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরমাণু দুটি মুক্ত থাকে, অর্থাৎ যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের হাইড্রোকার্বন দুটা যে দুই প্রান্তের কার্বন দুটা মুক্ত থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়। যেমন ইথেন C2H6, আমরা এটাকে গাঠনিক সংকেত হিসেবে লিখি, মানে সি
দুই মাত্রা কার্বন এই কার্বনের সাথে আরো হাইড্রোজেন যুক্ত হতে পারবে এই কার্বনের সাথে আরো হাইড্রোজেন যুক্ত হতে পারবে এর হচ্ছে মুক্ত শিখর হাইড্রোকার্বন তার মানে এই দুইটা কার্বনের সাথে কার্বন যা মুক্ত আছে এটা যুক্ত হতে পারবে এটা যুক্ত হতে পারবে আমরা যদি আরেকটু বড় করে একটা উদাহরণ দেই যেমন যেমন একটা বড় যৌগ নিলাম বড় যৌগটি হলো পেন্টেন সি ফাইভ বা সি সিক্স এইচ ফোরটিন হেক্সেন হেক্সেন সমান হলো সি সি ছয়টা কার্বনের পাশাপাশি এক দুই তিন চার পাঁচ ছয়টা তার মানে মাঝখানে দুই প্রান্তের কার্বন দুইটার সাথে তিনটা করে হাইড্রোজেন যুক্ত আছে আর মাঝখানে কার্বন দুইটার সাথে দুইটা করে হাইড্রোজেন যুক্ত আছে অর্থাৎ মাঝখানে প্রত্যেকটা কার্বন পরমাণু তার দুই পাশে দুইটা কার্বনের সাথে যুক্ত থাকায় তারা বদ্ধ কিন্তু দুই প্রান্তের কার্বন দুইটা যেমন এই লাস্টের কার্বন এই কার্বনের সাথে এই পাশে একটা কার্বন আছে কিন্তু ওই পাশে কার্বন নেই হাইড্রোজেন আছে আবার এই কার্বন পরমাণুর সাথে বাম পাশে মানে হাইড্রোজেন আছে ডান পাশে কার্বন আছে তাহলে বাম পাশ মুক্ত আছে তার মানে বাম পাশে আরো কার্বন যুক্ত হতে পারবে তার মানে এই দুই প্রান্তের কার্বন দুইটা মুক্ত আছে এজন্য এই যৌগটাকে মুক্ত শিখর হাইড্রোকার্বন বলা হয় তাহলে যে সকল হাইড্রোকার্বনের দুই প্রান্তের কার্বন পরমাণু দুইটা মুক্ত থাকে তাদেরকে মুক্ত শিখর হাইড্রোকার্বন বলা হয় এই মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয় এখন আমরা এই বদ্ধ শিকল মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুই প্রকার এক হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার সম্পৃক্ত এবং অসম্পৃক্ত এই দুই ধরনের হয় যেমন এই মুক্ত শিকল হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই দুই ধরনের হয় যেমন সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে মুক্ত শিকল হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন এখন করবো আমরা সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন হাইড্রোকার্বন সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে যে সকল হাইড্রোকার্বনে কার্বনে কার্বনে একক বন্ধন বিদ্যমান থাকে তাদেরকে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয় সম্পৃক্ত মুক্ত শিকল যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে শুধুমাত্র কার্বন কার্বনে একক বন্ধন থাকে তাদেরকে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয় কার্বনে কার্বনে একক বন্ধন থাকে যেমন বিউটেন সি ফোর এইচ টেন এখানে কার্বন চারটা চারটা কার্বনের মধ্যে হাইড্রোজেন দুই পাঁচ দুটার মধ্যে তিনটা করে মাঝখানে দুটা করে এখন এখানে প্রত্যেকটা কার্বন কার্বন এই কার্বনের কারণে একক বন্ধন কার্বনের কারণে একক বন্ধন কার্বনের কারণে একক বন্ধন সুতরাং এই হাইড্রোকার্বন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হতে হলে এই তিনটা জায়গার যে কোনো একটার মধ্যে কার্বনের কারণে একটা দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকলেই এটা হয়তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাই না তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বনের কারণে একক বন্ধন থাকবে কার্বনের কারণে একক বন্ধন থাকলে এটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আচ্ছা আর এবার অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন যেমন এর সংখ্যাটা এরকম আমরা লিখতে পারি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনের সংখ্যা আমরা লিখতে পারি সি ফোর এইচ এ অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুই ধরনের একটা দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা হচ্ছে ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন যেমন এই দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনের মধ্যে আমরা যদি লিখি বিউটিন এই বিউটিনকে আমরা এরকম করে লিখতে পারি যেমন এখানে আমি একটা দ্বিবন্ধন দিতে পারি এখানে একটা দ্বিবন্ধন হইলে এই কার্বনের সাথে হাইড্রোজেন থাকবে না এটা থাকবে না তার মানে এই কার্বনের দুজনে সবসময় একটা যৌগের মধ্যে জৈব যৌগে কার্বনের দুজনে সবসময় চার থাকবে তাহলে এখানে দ্বিবন্ধন হওয়ার কারণে এই কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে সুতরাং এটা একটা অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন মানে দ্বিবন্ধনযুক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার আরেকটা আছে ত্রিবন্ধনযুক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন যখন এখানে হইতে পারে দ্বিবন্ধন না এখানে হইতে পারে এখানে হইতে পারে অসম্পৃক্ত ত্রিবন্ধনযুক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন হবে এই তিনটা জায়গার যে কোনো একটা জায়গায় একটা ত্রিবন্ধন থাকবে যেমন
যেমন অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই ধরনের, একটা দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন। তো দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন গেল, ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন হিসাবে আমরা দেখতে পারি সি ফোর এইচ, তার বেশি দেখতে পারি যে কোনো একটা সংখ্যা দেখতে পারি এইচ দ্বিগুণ সেরকম হবে, তার মানে সিক্স সি ফোর এইচ সিক্স। তাহলে চারটা কারণ আমরা পাশাপাশি লিখব। এখন যে কোনো দুইটা কার্বনের মধ্যে একটা ত্রিবন্ধন দিব, তাহলে আমি কোন দুটার মধ্যে দিব, মাস্কের দিতে পারি, এখানে দিতে পারি, এখানে দিতে পারি, আমরা এই জায়গায় দিয়ে ত্রিবন্ধন ত্রিবন্ধন দিলাম। ত্রিবন্ধন দিলে এই কার্বনের যোগনি হচ্ছে চার, তাহলে তিনটা আছে আর একটা হাইড্রোজেন সাথে যুক্ত হতে পারবে। এটা দুদিকে চারটার সাথে হয়ে গেছে, তিনটা চারটা, এটা দুইটা হচ্ছে দুইটা, এটা তিনটা, তার মানে এটার নাম যেমন না হচ্ছে বিউটাইন, বিউটাইন, বিউটাইন। এটা হচ্ছে অসম্পৃক্ত ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন, আর আগেরটা ছিল অসম্পৃক্ত দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন, এর নাম ছিল বিউটিন, আর সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন ছিল বিউটেন। আচ্ছা, অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই ধরনের, একটা দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, একটা ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখন আমরা বদ্ধ শিকল যৌগের মধ্যে যাব, বদ্ধ শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন এই জাতীয় হাইড্রোকার্বনে কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরমাণু সমূহ যুক্ত থাকে, একটি বলয় বা চক্র গঠন করে, যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে। যেমন কি করব আমরা, বদ্ধ শিকল হাইড্রোকার্বন, এখন আমরা করব মুক্ত শিকল গুলো, এখন বদ্ধ শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন বদ্ধ শিকল হাইড্রোকার্বনের দুই প্রান্তের কার্বন পরমাণু সমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বলয় বা চক্র গঠন করে, এই জন্য এদেরকে বলা হয় বদ্ধ শিকল হাইড্রোকার্বন। যেমন এই বদ্ধ শিকল হাইড্রোকার্বন দেখা যায় সাইক্লোহেক্সেন, সাইক্লোবিউটেন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন দেখা যায় সাইক্লোহেক্সেন, 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 এর সংকেত হচ্ছে সি হেক্সেন, সাইক্লোহেক্সেন আর হচ্ছে সি থ্রি, সি থ্রি এইচ সিক্স, সাইক্লোহেক্সেন, সি থ্রি এইচ সিক্স, সাইক্লোহেক্সেন। গাঠনিক সংকেত যদি আমরা লিখি এরকম লিখবো সি সি, এর সাথে এইচ টু এইচ টু এইচ টু, সাইক্লোহেক্সেন, এটা হচ্ছে একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আবার সাইক্লোবিউটেনও আছে, সাইক্লোবিউটেন হবে এরকম চারটা কার্বন, এইচ টু এইচ টু এইচ টু এইচ টু, সাইক্লোবিউটেন, 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 আবার সাইক্লোবিউটিন, সাইক্লোহেক্সিন, সেগুলো হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন, কারণ সেই ক্ষেত্রে এগুলো অসম্পৃক্ত হবে, কারণ বদ্ধ শিকল হাইড্রোকার্বন আবার দুই ধরনের, সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন আবার অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এগুলো হলো সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, কারণ এগুলোর মধ্যে কার্বনে কার্বনে একক বন্ধন বিদ্যমান, কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান প্রত্যেকটা জায়গায়, এগুলো হলো সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আবার অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন আরেক ধরনের যৌগ আছে, অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বনের মধ্যে এই কার্বন আর কার্বনের মধ্যে কমপক্ষে একটা দ্বিবন্ধন, কমপক্ষে একটা দ্বিবন্ধন থাকতে পারে, সেক্ষেত্রে কমপক্ষে দ্বিবন্ধন থাকলে সেটা হবে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। যেমন অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন মধ্যে আছে এই সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন দুই ধরনের, একটা হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন দুই ধরনের, একটা সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বনের মধ্যে গেল সাইক্লোহেক্সেন, সাইক্লোবিউটেন, এবার অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বনের মধ্যে আছে যেমন সি সি সি, যে কোনো একটা জায়গায় আমরা একটা দ্বিবন্ধন দিলাম, তাহলে এই কার্বনের দূরণে, কার্বনের দূরণে সবসময় আমরা হিসাব করবো চার, তাহলে এই কার্বনের এক দুই তিন হয়ে গেছে একটা হাইড্রোজেন হবে, এটার দুই হচ্ছে দুটা হাইড্রোজেন হবে, এটার তিন হচ্ছে একটা হাইড্রোজেন হবে,
তার মানে এটা হচ্ছে সাইক্লো সাইক্লোহেক্সিন এর নাম হচ্ছে সাইক্লোহেক্সিন যেহেতু এটা দীর্ঘ তো আছে সাইক্লো হেক্সিন তারপরে আরেকটা হচ্ছে সাইক্লোবিউটিন যেমন এখন এই জায়গায় যে কোনো একটা জায়গায় থাকতে পারে দুইটা জায়গায় থাকতে পারে দ্বিগুণ দুইটা জায়গায় থাকে বিউটাডাইন তাহলে একটা জায়গায় দিলাম আমরা তাহলে এই কারণে তিন হয়ে গেল একটা হাইড্রোজেন থাকলে তিন হয়ে গেল একটা হাইড্রোজেন এনা দুটো হাইড্রোজেন এনা দুটো হাইড্রোজেন তার মানে এটা হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন এবং হচ্ছে সাইক্লোবিউটিন যেহেতু চারটা কার্বন আছে সাইক্লোবিউটিন এটা হচ্ছে সাইক্লো বিউটিন সাইক্লোবিউটিন সাইক্লোহেক্সিন সাইক্লোবিউটিন এগুলো অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন বদ্ধ শিকল হাইড্রোকার্বন দুই ধরনের একটা হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন তাহলে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বনের মধ্যে গেল সাইক্লোহেক্সেন সাইক্লোবিউটেন যেগুলোর মধ্যে কার্বনে কার্বনে একক বন্ধন ছিল আর অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বনের মধ্যে হচ্ছে সাইক্লোহেক্সিন সাইক্লোবিউটিন যেখানে এই কার্বন কার্বনে একটা দ্বিবন্ধন আছে কার্বন কার্বনে একটা দ্বিবন্ধন আছে এখানে একাধিক দ্বিবন্ধনও থাকতে পারে এবার আমরা অ্যারোমেটিক যৌগ নিয়ে আলোচনা করব অ্যারোমেটিক শব্দের অর্থ হলো সুগন্ধ প্রথমে যে অ্যারোমেটিক যৌগগুলো আবিষ্কৃত হয় সেগুলো যে প্রথমে যে অ্যারোমেটিক যৌগগুলো পাওয়া গিয়েছিল সেগুলো ছিল সুগন্ধযুক্ত তাই এই ধরনের নামকরণ করা হয়েছে যেমন বেনজিন নেপথলিন এগুলো ছিল প্রথমকার দিকের যৌগ এগুলো হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বেনজিন তাহলে এখন আমরা বলবো অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যালিফেটিক গেল এখন আমরা বলবো অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে আছে অ্যারোমেটিক শব্দের অর্থ হলো সুগন্ধিযুক্ত অর্থাৎ প্রথম যে হাইড্রোকার্বনগুলো আবিষ্কৃত হয়েছিল সেগুলো ছিল সুগন্ধিযুক্ত হাইড্রোকার্বন যেমন বেনজিন নেপথলিন ঠিক আছে বেনজিন বেনজিন C6H6 নেপথলিন 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 C10H8 এগুলো ছিল প্রথমকার দিকের অ্যারোমেটিক যৌগ বেনজিন নেপথলিন এই অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত 5, 6 কিংবা 7 কার্বন 7 সদস্যের সমতলীয় যৌগ 5, 6 এবং 7 সদস্যের সমতলীয় যৌগ এগুলোতে একান্ত দ্বিবন্ধন থাকে এবং অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন কার্বনে একটি দ্বিবন্ধন এবং একটি একক বন্ধন থাকে যেমন এগুলোর যদি গাঠনিক সংকেতের মাধ্যমে আমরা দেখি তাহলে আমরা এরকম দেখতে পারি যেমন বেনজিন বেনজিনে আমরা দেখতে পারি গাঠনিক সংকেত আমরা দেখলে একটা কার্বন 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 একটা কার্বন দিলাম একটা কার্বন দিলাম তারপরে একান্ত দ্বিবন্ধন মানে একটা দ্বিবন্ধন হলে একটা একক বন্ধন আবার একটা দ্বিবন্ধন হলে একটা একক বন্ধন আবার একটা দ্বিবন্ধন একান্ত দ্বিবন্ধন এবং প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন প্রত্যেকটা কার্বনের সাথে এখানে একটা হাইড্রোজেন থাকবে এখানে একটা এনার্জি দিলাম প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন এটা হলো বেনজিন আর নেপথলিন হলো আমরা এই বেনজিন দিন আর দুইটা প্রত্যেকটার মধ্যে একটা করে ছোট করে দিলাম কার্বন 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 একটা যদি দ্বিবন্ধন হয় এটা একক বন্ধন এটা দ্বিবন্ধন এটা একক বন্ধন এটা দ্বিবন্ধন প্রতির সাথে একটা করে হাইড্রোজেন প্রতির সাথে একটা করে হাইড্রোজেন প্রতির সাথে একটা করে হাইড্রোজেন একটা করে হাইড্রোজেন একটা করে হাইড্রোজেন এখন এটা এটা হাইড্রোজেন হবে না এটা আবার এটার সাথে যুক্ত হবে এখানে একটা কার্বন থাকবে এটা এটার সাথে যুক্ত এটার সাথে যুক্ত কার্বন থাকবে এখানে একটা কার্বন থাকবে এখানে একটা কার্বন থাকবে এর হাইড্রোজেন থাকবে হাইড্রোজেন থাকবে হাইড্রোজেন থাকবে এখানে দ্বিবন্ধন একক বন্ধন এখানে দ্বিবন্ধন একক বন্ধন এখানে দ্বিবন্ধন
একটা হাইড্রোজেন থাকবে। এই হলো ন্যাপথুলিন, বেনজিন এবং ন্যাপথুলিন। ন্যাপথুলিনের মধ্যে একাধিক বেনজিন চক্র বিদ্যমান, বেনজিনের মধ্যে একটাই, ন্যাপথুলিনের মধ্যে দুইটা বেনজিন চক্র বিদ্যমান। তার মানে এই বেনজিন এবং ন্যাপথুলিন হলো অ্যারোমেটিক যৌগ। এগুলাকে যদি আমি আরো সংক্ষেপে লিখি তাহলে এরকম করে লিখতে পারি, জাস্ট কার্বন হাইড্রোজেন না দিয়া শুধু চক্রটা লিখতে পারি, কার্বন হাইড্রোজেন না দিয়া শুধুমাত্র আমরা চক্রটা লিখতে পারি, একটা সরব বসাতে পারি, সরব বসাতে পারি, একটা দ্বিবন্ধ দিলাম, দ্বিবন্ধন দিলাম, এটা একক বন্ধন, এটা দ্বিবন্ধন, এটা একক বন্ধন, এটা দ্বিবন্ধন, দ্বিবন্ধন, এটা দ্বিবন্ধন, এটা একক বন্ধন, এটা দ্বিবন্ধন, এই বেনজিন ন্যাপথুলিন, ন্যাপথুলিন। তাহলে এই হলো হাইড্রোকার্বনের মোটামুটি শ্রেণীবিভাগ, মোটামুটি হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ। আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।